ছোট্ট একটা আয়োজন করছি আর কি, কালকা বড় মাছের ব্যবস্থা হইব। জলিল ভাই খাবার রাখেন, লিস্টটা আসেনি, বাড়ি করেন। আদমশুমারি লিস্টে এক নম্বরে বলার নাম থাকবে, মানে এত সুপার বলা। হারুন ভাই আমারও ওয়াদ আপনার কাছে, বুঝছেন নি, লিস্টে এক নম্বরে আপনার নাম থাকবে। আচ্ছা আমার নাম কি থাকবে? না, দুলির নাম রাখবেন না, সেটা তো জানি। দুলি আসলে টাই ধরাটা আমার হাসরা করছে, বিরাট অপরাধ করে ফেলছে, একটু হলে তো ফৌজদারি মামলা হয়ে যায়। তো না, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমার মাইন্ড কম, উনি অবশ্য আস্থা টান দিছে, এটা মানে সুখ টান আর কি। আচ্ছা হারুন তুই যা, সাসা তো কইলে ওনাদেরকে ঠিকঠাক মতো খাওয়াইতে। তোমার চেয়ারম্যান সাসা তিন দিন পর আইলে তখন তুমি ওনাদেরকে আদর আপ্যায়ন করে মুখে তুলে তুলে খাওয়াও। এখন তুমি যাও, যাও যা। তো আপনার আর কি কি করেন মানুষের মাথা গণন ছাড়া? আমি তো হুনুরুলে থাকি, ওখানে আমাদের হেড অফিস। হাওয়া দিব আর কি, হাওয়া বাতাসে ভরা হয় না, হাওয়া আর খালি হাওয়া। ওই একটা বোমা, আপনি গেছেন হুনুরুলু, আপনি এত কথা কেন? ওনার ওনার কথা কইতে যান, খান আরাম করে রাখান। আই দলি হাত পাখাটা নিয়ে আনতো বোন, ওই যে দেখ না কেমন গরমে ঘামা যাইতেছে, তোর বড় ধরে বাতাস কর। হ ঘামে গেছে, ঘাম তো শুয়ে শুয়ে পড়তেছে। হ আসলে কি গরম, হুলুলুতে তো খুব বাতাস ছিল, খুব বাতাস, খালি বাতাস, দেখেন না কালার ঝিকঝিক করতেছে। আসলে আপনি আপনি আসসালামু আলাইকুম সালাম সাহেব। ভালো আছেন চাচা? আমি ভালো আছি। আমার মাইয়া দুটো কেমন আছে? আর মেহমানরা তারা কেমন আছে? মেহমানরা ভালো আছে, আফারও ভালো আছে, শুধু আমি ভালো নাই। কেন, তোর আবার কি হইছে? আনলে হরান হরে চাচা, জুতা দিয়ে পিড়ে একদম লম্বা।